যেটার জন্য সমস্ত ইউটিউবাররা ওয়েট করে বসে থাকে এই দিনটার জন্য। তো ফাইনালি সেই দিনটা আমার এসেই গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখানে খুব ঠান্ডা পড়েছে, অ্যাকচুয়ালি এতদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি জাঁকিয়ে পড়েছে। এখন দুপুর হয়ে গেছে আর আমি দেখো এখনো চাদর গায়ে দিয়ে বসে আছি, স্নান ধান করে চাদর গায়ে দিয়ে বসে আছি। তো এই দেখো মানব আজকে কি করছে, রান্না বান্না। তো মানব এখন দায়িত্ব নিয়েছে, মানব বলছে আমার এখন কাজের চাপ একটু কম আছে, তাই জন্য আমি রান্নাটা একটু শিখে নিই। কাজের চাপ কম আছে কেন বলো? তার সঙ্গে এখন মাছের ঝোল হবে। মোটামুটি টুকটাক মানবই করে নেয় সবকিছু, আমাকে কিছু করতে হয় না। সব থেকে বড় কথা, মানব এখন মাছ ভাজতে এক্সপার্ট হয়ে গেছে। তো দেখো মাছটা কি সুন্দর উল্টে দিয়েছে ভাজাতে, দারুন। মানে ভাঙে না এখন, ভাঙা চোড়া কিচ্ছু হয় না। না, যেটা আস্তে আস্তে হয়ে যায় রান্না, যত তোমরা করবে এক্সপেরিয়েন্স যত বাড়বে কন্ট্রোলটা তত চলে আসবে হাতের মধ্যে। আগে আমি পুরোটা গুছিয়ে দিতাম, এখন মানব পুরোটা গুছিয়ে নিজে রান্না করে আমাকে খাওয়াচ্ছে। আমার কি মজা, ফ্রি আছি তাই জন্য। হ্যাঁ একদম, আমার তুমি শিখে নাও, যদি তোমাকে বাইরে টয়লে যেতে হয় তখন তো তোমাকে একা একা রান্না করে খেতে হবে, তো ওই জন্যই মানব রান্নাটা শিখে নিচ্ছে। দেখতেই পাচ্ছ ব্যালকনির অবস্থা, আমি আবার হালাত আগের মতন করে দিয়েছি। আর জবা গাছটা এই পাশে এনেছি কারণ জবা গাছে একটু পোকা লেগেছে। আর এই দেখো কড়ি এসেছে জবা গাছে, সুন্দর একটা একটা অলরেডি ফুল ফুটেছিল, তো এই যে এরকম পোকা হয়েছে বলে এই পাশটা এনেছি আর ওষুধ দিচ্ছি গাছটাতে। তো তোমরা ভালো করে জানো আমি খুব গাছ ভালোবাসি, কিন্তু এই গাছটা দেখতেই পাচ্ছ যখন থেকে এনেছি তবে থেকে এই গাছটা এইরকম দুর্দশা, নিচটা পুরো আমাকে ঠকিয়ে দিয়েছে গাছটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, গাছ বলতে এখন আর আমার ঘরে কিছুই নেই, বেশিরভাগটাই ইনডোর প্ল্যান্ট, মানে মানি প্ল্যান্ট রয়েছে, আর কিছু নেই। আমার হ্যাপি এখন তাকিয়ে আছে বাইরের দিকে, একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে তাই। আর বাই দ্য ওয়ে এতদিন খুব বৃষ্টি হচ্ছিল আর এখন একটু ওয়েদারটা একটু ভালো হয়েছে, বৃষ্টি আর এখন নেই। আর দেখতে পাচ্ছ ঘাসটা উঠিয়ে দিয়েছি, টেন্ট করেছিলাম সেগুলোও খুলে দিয়েছি, দিওয়ালি চলে গেছে, পুজো চলে গেছে, তাই সব খুলে দিয়েছি, আবার নতুন করে সাজাবো তাই। আর আজকে রান্নাটা করেছে মানব, ডাবল ধামাকা, ঠিক আছে? তো প্রথম ধামাকাটা হচ্ছে মানব রান্না শিখে গেছে, মাছের ঝোল টোল সব শিখে গেছে, তো আজকে মাছের ঝোল রান্না করেছে। আর একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদের একটু পরে বলবো, এখন নয়। মানে যেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম, তো ফাইনালি সেটা মানে এসেছে, তো খুব আনন্দে রয়েছি একদম তোমাদেরকে জানানোর জন্য। তো ওই জন্য এই ভিডিওটা শুরু করলাম, যে না অনেক মানে যেহেতু গতদিন এসেছে তাই ভাবলাম তোমাদেরকেও জানিয়ে দিই খুশির খবরটা, কারণ আমাদের খুশিটা তোমাদের সঙ্গে ভাগ করে না নিলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্যেই তো সেটা বলবো তোমাদের কি খুশির খবর, সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন দেখি, মানব রান্না তো কমপ্লিট করে ফেলেছে, এখন দেবো হ্যাপিকে খেতে। তো হ্যাপি এখন খাওয়ার জন্য বসে আছে একদম কিচেনের সামনে গিয়ে, ওর একদম টাইম বাধা ধরা, দুপুর হয়ে গেলে ব্যাস ওর খেতে দিতে হবে, মানে খাওয়ার জন্য বসে আছে। আর মানব এখন নিজের কাজ করে যাচ্ছে, রান্নাবান্না করেছে একটু, অনেক কষ্ট করে ফেলেছে, তাই বললাম আমি একটু নিজের কাজ করি, ঠিক আছে যাও করে নাও বেশিক্ষণ নয়, তারপরে এখন খেতে হবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে আমি সারপ্রাইজটা বলবো, ঠিক আছে? তো ওয়েট করো, খুব ভালো একটা খবর দেবো, খুশির খবর। তো সমস্ত আর বলবো না, থাক, এটা সারপ্রাইজ থাকলো। খিদে পেয়েছে আমাদের, খেতে দেয় না কেউ, এই যে আমার সোনা বসে আছে খিদে পেয়েছে বলে। বাবা তোমার খিদে পেয়েছে? আর হ্যাপি দেখো জামা খুলে ফেলেছে, হ্যাপিকে জামা খুললে মনে হয় যেন হ্যাপির কত হেলদি বাচ্চা একটা, কিন্তু জামা পরলে আবার রঘু রঘু লাগে, অ্যাকচুয়ালি ও হেলদি নয় অতটা, মানে মোটা নয়,
জাস্ট ওর রোমগুলোর জন্য ওকে ফোলা ফোলা লাগে। এই দেখো বাবা, একটু তাকাও কিউটি, আ কিউটি একটু তাকাও, তাকাবে না, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, চলো বাবাকে ডেকে নিয়ে আসি। আর যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছিল বলে আমি দেখো হেয়ার ওয়াশও করিনি, কিছুই করিনি, যেন মনে হচ্ছে মাথায় তেল দিয়ে রেখেছি। জাস্ট হেয়ার স্পাটা করে এসেছিলাম গত লাস্ট সপ্তাহে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, এক সপ্তাহ যাবত বৃষ্টি হলো, তো ওই জন্যে আর আমি ভয়ে মাথা ঘষলাম না, কারণ মাথা ঘষলে আমার ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা পড়েছে, তার উপরে আর মাথা ঘষলে আর দেখতে হবে না আমাকে। তো মানব এখন কাজ করছে, এই যে মানব এখন কাজ করছে, মন দিয়ে রান্নাবান্না করে এসে রাঁধুনি, বাড়ির রাঁধুনি, খেতে হবে, খিদে পাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি ওঠো, মানব এখনো স্নান করেনি, ঠিক আছে, তো স্নান না করে আগে রান্নাটা করে নিয়েছে, যে রান্না করেছে সে আগে বসেছে খেতেই দেখো। আর মানব প্রেশার কুকারে ভাত রান্না করে মানে ভাত একটু গলা গলা হয়ে যায়, ছোট্ট প্রেশার কুকার। হ্যাঁ কটা সিটি দিতে হয় মানব ভাতে? তিনটে। মানব সব এখন জেনে গেছে, তো মানব নিজে রান্না নিজে খাচ্ছে, বলি কি আমার ভালো লাগছে না, আর এক সপ্তাহ হয়ে গেল রান্না করছি, আর কতদিন তো অ্যাকচুয়ালি ও রান্না করছে, তো আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, আমি নিজে হাতে রান্না খেতে খেতে আমি নিজে বোর হয়ে গেছিলাম, তো এখন ও রান্না করছে বলে আমি আর করছি না, মানে আমি গুছিয়ে দেবো তুমি রান্না করবে, তো এখন নিজে এখন মানব উল্টো বলছে, বলে আমি বোর হয়ে যাচ্ছি এবার তুমি রান্না করো। হ্যাঁ তো করবো অবশ্যই, তো প্রথম ধামাকাটা বলে দিলাম, মানব রান্না করেছে খুব সুন্দর, আর মাছের ঝোলের কালারটা তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো এটা কি মাছ, কাতলা মাছ না, ছোট কাতলা, ছোট কাতলা মাছের ঝোল করেছে বিনস আর আলু দিয়ে, মানে কালারটা এত সুন্দর এনেছে মানব, খুব সুন্দর রান্না করছে এখন আজকাল। তো যাই হোক মানব রান্না শিখে গেছে, আমার আর টেনশন কিচ্ছু নেই, আমি এখন বিন্দাস। আর এখন সব থেকে বড় কথা, আমি যদি এখন বাড়িতেও যাই তো মানবের জন্য কোনো টেনশন করতে হবে, মানব একা একা রান্না বান্না করে খেতে পারবে, যদিও একবার রান্না করবে ও তিন চারবার খাবে, এটা ঠিক, কারণ একার জন্য রান্না করতে আমারও ভালো লাগে না, তাই ও বা কেমন করে করবে, তো দেখা যাক প্ল্যানিংয়ে আছে, ঠিক আছে বাড়ি যাবো আমি একা একা, আর মানব থাকবে এখানে রান্না বান্না করে খাবে। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক এগেন, সরি গো, কারণ আমি আর হ্যাপি, ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠে দেখি কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে একটু ঘুমোতে আরো বেশি ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে যদি বৃষ্টি হয় আর তার কোনো কথাই নেই, তো জাস্ট উঠে এখনই মানুষকে কফি করে দিলাম, আমি কফি চা সব বন্ধ করে দিয়েছি খাওয়া, কারণ হচ্ছে আমি আবার ডায়েটে ফিরে গেছি, তো ওই জন্যে, তো আমার খাবার হচ্ছে এই দেখো, মুড়ি একটু বাদাম আর এর মধ্যে আছে একটু শশা, হ্যাপিও তাই, হ্যাপিকে মুড়ি আর বাদাম দিয়েছি। তো যেটা তোমাদের বলার ছিল, যে তোমাদের আমি মানে দুপুরবেলায় বলেছিলাম যে ডবল ধামাকা বলবো, মানে একটা হচ্ছে বলে দিয়েছি মানব রান্না করে খুব ভালো, আর সেকেন্ডলি যেটার জন্য সমস্ত ইউটিউবাররা ওয়েট করে বসে থাকে এই দিনটার জন্য, তো ফাইনালি সেই দিনটা আমার এসেই গেছে, তো লাস্ট ডে ওটা এসেছে বাড়িতে, তো সেটা হাতে পেয়েছি লাস্ট ডে, তো খুব এক্সাইটেড রয়েছি দুজনেই, মানব আর আমি দুজনেই, কারণ এতদিন কষ্ট করেছি আর তোমরা এত সাপোর্ট করেছো, তারপরে এই জিনিসটা এসেছে, আর তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনো পসিবল হতো না, তো তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ আমাকে ঠিক সেভাবে সাপোর্ট করে যাও, আগামী দিন যেন আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি, তো চলো দেখিয়ে দিই তোমাদের জিনিসটা, তো এই দেখো সেই জিনিসটা, দেখতেই পাচ্ছ কি লেখা আছে, ভালো করে দেখো, গুগল অ্যাডসেন্স, তো এর মধ্যে একটা পিন আছে, সেটা ভেরিফাই অলরেডি করে নিয়েছি আমরা, কারণ আর ওয়েট করে থাকতে পারিনি, তাড়াতাড়ি করে আগে এটা ভেরিফাই করে নিই, তো এইটার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলাম, তো ফাইনালি এসে গেছে এটা, তো এটা মানে কি বলবো, খুব আনন্দ লাগছে এটা হাতে পেয়ে, যখন ফার্স্ট টাইম এসে দিল, মানব রিসিভ করেছে যদিও এটা আজকে মানে গতদিন। আর আর এটাতে তোমাদের একটা জিনিস বলে দিয়ে গেছে, আমি ক্যামেরার সামনে আসি। আচ্ছা, এটাতে একটা জিনিস বলি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, তোমরা যারা জানো না, যারা নতুন ইউটিউবার তাদের অবশ্যই জানা দরকার, অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য, মানে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এটা ইউটিউব যারা করো তারা জানো, বা যারা নতুন আছো তারাও ধীরে ধীরে জেনে যাবে, যখন তোমাদের সাবস্ক্রাইবার বেশি বেড়ে যাবে, ভিউ টাইম বেশি হবে, তখন তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট শুরু করে অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে, নাম দিতে হবে, এইবার সেই যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য, যে তুমি ঠিকঠাক অ্যাড্রেসে থাকো কি না, গুগল বা ইউটিউব বলতে পারো, ওরা পিন পাঠায়, সেই পিনটা যে চার পাঁচটা সংখ্যার একটা নাম্বার থাকে কুরিয়ারের মারফত আসে, এই যে কাগজটা তোমরা দেখলে, সেটা তোমার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করতে হয়, যেই ভেরিফাই হয়ে যাবে
তার মানে তুমি হচ্ছে জেনুইন লোক, তোমার অ্যাড্রেস যেটা দিয়েছ সেটা পারফেক্ট অ্যাড্রেস। যেটা বলছিলাম তোমাদের, এই হচ্ছে সেই অ্যাডসেস পিন, আর এটার জন্য সমস্ত ইউটিউবার ওয়েট করে থাকে। তা আমাদের অনেক কষ্ট, তোমরা জানো আমরা মানে অনেক কষ্ট করে অনেক ভিডিও বানিয়েছি, হয়তো লাস্ট কয়েকদিন ধরে আমাদের ভিডিও সেভাবে আসছে না, সেটা বিভিন্ন কারণে, কিন্তু ওভারঅল আমরা যে এত কষ্ট করেছি, এত জায়গায় ঘুরেছি, নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করেছি, আর তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখিয়েছি, নতুন নতুন জিনিসের খবর দিয়েছি, সেই কষ্টটা যখন লাস্টে এরকম একটা জিনিস আসে, তখন কিন্তু সেটা মনে হয় যে আমরা আমাদের কষ্টটা সাকসেস হয়েছে। সেটাই হলো আমাদের সঙ্গে। আর এইভাবে তোমরা আমাদের সাপোর্ট করে যাও, আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, এমন অনেক দেখতে পাই আমরা যে ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা কম, মানে ভিউ করছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করছে না, কিন্তু তোমাদের তো কোনো পয়সা খরচা হয় না, একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে তো তোমাদের মনে হয় না যে কোনো কষ্ট হবে। তোমরা প্লিজ ওটা করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আসে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, আর আমরা অনেক এনকারেজ হয়ে যাব এইভাবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো, আর তোমাদেরকে বিভিন্ন জায়গায় এখনও অনেক ভিডিও আসা বাকি আছে, অনেক টাইপের অনেক নতুন খবর দেওয়া বাকি আছে, শীঘ্র আসছে। হ্যাঁ, এখন বৃষ্টি বর্ষা হচ্ছে ব্যাঙ্গালোরে, অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা, আর এটা শুধু এই সময় নয়, ব্যাঙ্গালোর কন্টিনিউ ঠান্ডা থাকে, এখন প্রতিদিন বিকেলবেলা ভিডিও মানে তোমার বৃষ্টি হয়। তোমরা ভাবতেই পারো আমি চাদর গায়ে দিয়েছি, মানব কেন চাদর গায়ে দিয়ে নেই, মানবের ঠান্ডা লাগে না, ঠিক আছে, আমার প্রচন্ড ঠান্ডা লাগে, আমার পায়ে মোজা গায়ে চাদর সব সময় থাকে। আর এখন খাচ্ছি হেলদি টিফিন, অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে একটু ভাজা খেতে হতো, কিন্তু যেহেতু ভাজা পোড়া বন্ধ করে দিয়েছি খাওয়াটা, তো ওই জন্যে আর আমার ওই জন্য ওয়েটটাও কমছে ধীরে ধীরে, আর মানবের বাড়ছে। মানব প্রত্যেক দিন ইভিনিংয়ে কফি, ব্ল্যাক কফি, মানে যদিও চিনি ছাড়া কফি খায়, তো সে কফি খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, মানব দাবিয়ে খাচ্ছে এখন, মানব না জিমে যায় না কিছু করে, সেটারও একটা কারণ আছে, সেটা তোমাদের পরে বলবো। হ্যাঁ, সেটা একটা সারপ্রাইজ আছে, তো প্রচুর সারপ্রাইজ আছে, আর এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক মানে সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, তো এবার থেকে আবার আসবে ভিডিও। আর বাইরে এখন যেতে পারছি না, কারণ ওয়েদার খুবই খারাপ থাকে এখন সবসময়, এই সারাদিন মেঘলা থাকে, হট করে বৃষ্টি, হট করে এই রোদ উঠেছে, আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই চলে যাচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার। আর এদিকে অনেক জায়গায় তোমার বন্যাও হয়ে গেছে অন্ধ্রপ্রদেশের দিকে, মানে এটা লেটেস্ট খবর, আজকের খবর পেলাম যে অন্ধ্রপ্রদেশে, দেখি তিরুপতি তোমরা নাম শুনে থাকবে, তো সেখানে ওরকম বন্যা হয়েছে, তো যেটা দেখে আমার ভীষণই ভয় লাগছে, এখন বেরোতেও ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি প্ল্যানিং হচ্ছিল একটু ঘুরতে যাওয়ার, একটু গোয়া টোয়া দিকে যাওয়ার একটু প্ল্যানিং হচ্ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে মানবের কারণেই, তো সেটা তোমরা আগে আগে জানতে পারবে কেন আমরা যেতে পাচ্ছি না গোয়াতে, তো সেগুলো পরে বলবো, এখন আর কিছু বলবো না। তো এখন মানে টিফিনটা করে নিই, নিয়ে দেন ডিনার, ডিনার রেডি করতে হবে, অলরেডি মানবের মাছের ঝোল রয়ে গেছে, আর আমি একটু ডিম ভেজে নেবো আর ভাত। আর আমি কিন্তু এখন কিন্তু এটা বলো না, মানে ভেবো না যে ডায়েট করছি বলে আমি রুটি খাচ্ছি না, রুটি খাচ্ছি না, আমি ভাতই খাচ্ছি, বাট পরিমাণে কম খাচ্ছি, আর যে যেগুলো খেতাম আগে আমার একটু বেশি খাওয়ার দিকে একটু বেশি নদিয়ে ছিল, যে একটু ভাজা চানাচুর বলো, একটু বিস্কিট, ক্রিমি জাতীয় বিস্কিট, তারপরে কেক, পেস্ট্রি কেক, আমি পাগল ওটার জন্য, তো ওই জন্য মানুষ আমাকে এখন বাইরে নিয়ে যায় না, আইসক্রিম পাগল হয়ে যায়, তো ওই জন্য ওই দোকানগুলোকে অ্যাভয়েড করে আমরা চলি, তো এখন ওগুলো বন্ধ করে দিয়েছি বলে ওয়েটটা কমে যাচ্ছে দিনকে দিন, তো ভালো হয়েছে, ওগুলো না খেলে যদি ওয়েট কমে যায় তো খুব ভালো, ভালো ভালো ড্রেস পরতে পারবো, ড্রেস আপ করতে পারবো, আর ওয়েট বেড়ে গেলে ড্রেস একদমই কিন্তু ভালো পাওয়া যায় না, মানে ডিজাইন তোমার একটা পছন্দ হলো সেটা হলো না তোমার সাইজে, সেরকম একটা হয়ে যায়, তো যাই হোক, তো চলো অনেক গল্প করে নিলাম, বেশি বকর বকর করে ফেলেছি তোমাদের সাথে, অ্যাকচুয়ালি আমি খুব খুশি হয়েছি অ্যাকসেন্টটা বাড়িতে আসার জন্য, তো আরও ইচ্ছা আছে, এবার স্বপ্ন আছে ইউটিউবে যে একটা তোমার লোগো টাইপের আসে না, ওটার জন্য, তো সেটার জন্য তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সাপোর্ট সেটার জন্য, লোগো না ওটা সিলভার প্লে বাটন, হ্যাঁ ওই যাই হোক সিলভার প্লে বাটনটা, আমি ওটাকে লোগোই বলি কারণ আমি ইউটিউব দেখেছি, অনেক ইউটিউবারদের ঘরে দেখেছি যে ইউটিউবে এরকম একটা লোগো দেওয়া থাকে, তো ওটা দেখলে একটা বেশ খুব ভালো লাগে যে না কিছু একটা অ্যাচিভ করেছি, ওটা দেখলে মনে হয় যে এখনো দিল্লি বহুত দূরে, ফার্স্ট স্টেপটা ক্রস করলাম জাস্ট তোমাদের সাপোর্টে, তো এরপরে আগে 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 যেতে হবে, তো আমাকে এইভাবে সাপোর্ট করেছিও যেন আমি আরো আগে যেতে পারি, আর আমাদের খুব কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে সিলভার প্লে বাটন, আমরা জানি এটা অনেক দূরে, অনেক দূর, কারণ তোমাদের সাপোর্ট থাকলেও বেশি দূর, তোমরা যদি সাপোর্ট করো আর তোমরা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করো তাহলে সাপোর্ট করতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে পারি, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে প্লিজ শেয়ার করো, কারণ আমাদের ভিডিও পুরো ফ্যামিলি ভিডিও হয়,
তোমরা সমস্ত কিছু বিভিন্ন জিনিস পাবে। আর মানবের সঙ্গে আমার বেশি চিটচ্যাট থাকে, ঠিক আছে, ভিডিওতে। সে ঘুরতে গেলেই হোক আর যেখানেই হোক, আর লাস্ট দিন যেখানে ঘুরতে গেছিলাম খুব এনজয় করেছি সবাই মিলে। আর বাই দ্য ওয়ে ওই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কারণ আমরা চেষ্টা করেছি, ভিডিওটা যদি একটু লেন্দি হয়েছে কারণ তিনটে ফ্যামিলি গেছিলাম আমরা আলাদা আলাদা গাড়ি নিয়ে, প্রচুর এনজয় করেছি, খুব ভালো আমরা। ওয়ান ডে ট্রিপ দারুণ। ব্যাঙ্গালোরে এরকম অনেক জায়গা আছে, ব্যাঙ্গালোর থেকে একটুখানি 100 কিলোমিটার 200 কিলোমিটার গিয়ে মানে অনেক জায়গা আছে এরকম ঘোরা যেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় একদিনের মানে ট্যুর, খুব ভালো, মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো ওখানে গিয়ে তো আমরা আরও বেশি ফ্রেশ হয়ে গেছি, এত সুন্দর আর এত কষ্ট করে ট্রেকিং করে করে উঠেছি, দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। তো চলো, অনেক কথা হয়েছে, এবার খেয়ে নিই খাবারটা। তোমরা কি খাবে আমার এই স্পেশাল মাখানো মুড়ি? তো মানব খেতে পছন্দ করে না, আমার খুব ভালো লাগে এটা, বাদাম ভাজা আর মুড়ি দিয়ে, শশা দিয়ে, আর মানব কফি খাচ্ছে, খাক। তো চলো, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে, খুব ভালো থেকো, সেফ থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। তো চলো, বাই।